আসসালামু আলাইকুম কৃষি বিষয় পরামর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা বর্তমানে আগাম টমেটো চাষ করতে গিয়ে কিছু ছোট ভুল করছেন এবং ক্ষতিও সমস্যার মুখে পড়ছেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন চাপবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি আগে পেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রাথমিকভাবে টমেটো গাছে অতিরিক্ত সার ব্যবহার করলে সমস্যা হতে পারে দুই নম্বরে অনেকে বোরন ব্যবহার করেন না এর কারণে সম্মুখীন হতে পারেন তিন নম্বরে ছাত্রনাশ ও ভাইরাস জাতীয় ওষুধ কম ব্যবহার করে থাকেন আপনারা চার নম্বরে অনেকে কীটনাশক ওষুধ বা ভিটামিন ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি করে থাকেন সেক্ষেত্রেও সমস্যা হতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে গাছ দুর্বল হয়ে পড়ে ও সুস্থ হওয়ার আগেই আপনারা সারও ওষুধ ব্যবহার করে থাকেন সাত নম্বরে অনেকে পটাশ সার ব্যবহার করেন না এর জন্য সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা অনেকে খরচ খরচা করেও যদি লাস্টে যেয়ে যদি ক্ষতির সম্মুখীন হতে হয় অনেক সমস্যা পড়তে হয় কৃষিকাজ এমনই একটা জিনিস বুঝে শুনে সম্পূর্ণ কাজটি করা আপনাদের অতিরিক্ত ভুলের কারণে গাছ ও ফল সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন আপনারা প্রতিনিয়ত কৃষি অফিসে তাদের সাথে যোগাযোগ করবেন কখন কিভাবে কি করতে হবে তাদের সাথে পরামর্শ দেখতেই পারছেন আমরা একটা টমেটোর খেতে এসেছি টমেটাগুলো তিল ও নষ্ট হয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে ইনি বরণ ও সতরা নাশক ওষুধটি মোটেই ব্যবহার করেনি এ কারণেই এই সমস্যা হয়েছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা আজকে তা কৃষি বিষয়ক সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল বটনে চাপ